বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আফরুজ মিয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে মাস্টার্স ফাইনাল ইয়ারের পার্টি পলিটিক্স ইন বাংলাদেশ এই বিষয়ের উপরে আলোচনা করব। আজকের সাবজেক্ট কোড হচ্ছে 311911। আমাদের আজকের আলোচ্য সূচি বা আলোচ্য বিষয় হচ্ছে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল। শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমি পার্টি সিস্টেমের উপরে তোমাদের সামনে একটা লেকচার দিয়েছিলাম। আশা করি তোমরা এই পার্টি সিস্টেমের লেকচারটা ফলো করেছো এবং সেটা আয়ত্ত করার চেষ্টা করেছো। সেখানে তোমরা রাজনৈতিক দল সম্পর্কে যথেষ্ট ধারণা লাভ করেছ। আজকে আমরা এই রাজনৈতিক দল কি এবং এই রাজনৈতিক দলের রোল বা ফাংশনস কি এবং এর ইম্পর্টেন্স কি, এইগুলোর উপরে বিস্তারিত আলোচনা করব এবং সবগুলো আলোচনাই আমাদের দেশের প্রেক্ষিতে আমরা আলোচনা করব। আশা করি তোমরা আজকের এই লেকচারটা অবশ্যই ফলো করবে এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। তো আজকে আমরা শুরুতেই দেখব যে পলিটিক্যাল পার্টি আসলে কি। হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি? যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় পলিটিক্যাল পার্টি হচ্ছে একটা অবশ্যই প্রয়োজনীয় উপাদান বা এলিমেন্ট। অর্থাৎ যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাজনৈতিক দল আসলে হচ্ছে একই মতাদর্শের ব্যক্তিদের নিয়ে গঠিত একটা সংগঠন, যারা সংঘবদ্ধভাবে একটি কর্মসূচি নিয়ে সরকারি ক্ষমতা দখলের চেষ্টা করে এবং ক্ষমতায় গিয়ে নিজেদের নীতি ও আদর্শকে বাস্তবায়ন করতে চায়। এখান থেকে কথা স্পষ্ট যে রাজনৈতিক দল হচ্ছে একটা গোষ্ঠী বা একদল ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি যারা একটি আদর্শের ভিত্তিতে একতাবদ্ধ হয়, একত্রিত হয় এবং তাদের উদ্দেশ্য থাকে, তাদের উদ্দেশ্য হচ্ছে সরকারি ক্ষমতা দখল করা এবং ক্ষমতা গিয়ে তাদের নীতি এবং আদর্শের বাস্তবায়ন করা। এই উদ্দেশ্যেই তারা সংঘবদ্ধ হয়। এটাই হচ্ছে রাজনৈতিক দলের মোটামুটি সংজ্ঞা। এডমন্ড বার্ক একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেন, কতকগুলো নির্দিষ্ট নীতির ভিত্তিতে সমবেত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্যে সম্মিলিত জনসমষ্টিকে রাজনৈতিক দল বলে। অর্থাৎ আমরা আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলারই পুনরুল্লেখ আমরা দেখি এডমন্ড বার্কের সংজ্ঞায়। রবার্ট মিশেলস, এলান আর বোল, অধ্যাপক ফাইনার, এরকম আরো অনেক ব্যক্তিত্ব, অনেক জ্ঞানী গুণী রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। তোমরা বইয়ের মধ্যে সেটা দেখে নেবে। মরিস ডুবার্জার আরও একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেন যে পার্টি ইজ এ কমিউনিটি উইথ এ পার্টিকুলার স্ট্রাকচার। এ পার্টি ইজ এ কমিউনিটি উইথ এ পার্টিকুলার স্ট্রাকচার, এটা একটা কাঠামো, একটা কাঠামো বলে উল্লেখ করেছেন এবং যে কাঠামোটা রাজনৈতিক ব্যবস্থায় বিদ্যমান বা দেখা যায়। কাজেই আমরা দেখি যে রাজনৈতিক দল কতগুলো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি বা একটা গোষ্ঠী যারা একটা আদর্শ বা নীতির ভিত্তিতে একত্রিত হয় এবং তাদের উদ্দেশ্য থাকে তাদের নীতি ও কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় যেয়ে তাদের নীতি এবং আদর্শের বাস্তবায়ন ঘটানো। তবে সব কিছুর মূলে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রের জনসাধারণের কল্যাণের নিমিত্তে তাদের কর্ম প্রচেষ্টা। এবং সে থেকে আমরা বুঝতে পারি যে রাজনৈতিক দল আসলে কি। এবং যে কোনো রাজনৈতিক ব্যবস্থা, সেটা গণতান্ত্রিক ব্যবস্থা হোক, সমাজতান্ত্রিক ব্যবস্থা হোক, একনায়কতান্ত্রিক ব্যবস্থা হোক, সামরিক শাসন ব্যবস্থাই হোক, সব রাজনৈতিক ব্যবস্থাতেই একটা পলিটিক্যাল পার্টির অস্তিত্ব লক্ষ্য করা যায়। কারণ পলিটিক্যাল পার্টির অস্তিত্ব ব্যতীত রাজনৈতিক ক্ষমতাকে বৈধ করা যায় না। কাজেই যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব অবশ্যম্ভাবী বা অবশ্যই প্রয়োজনীয়। এবার আমরা দেখব একটা রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টির কি কি বৈশিষ্ট্য থাকে। আমরা
যে সংজ্ঞাগুলো বললাম সেই সংজ্ঞাগুলো থেকে ইতিমধ্যেই আমরা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আশ করতে পেরেছি। এখানে আমি 10টা পয়েন্ট উল্লেখ করেছি, তোমরা খেয়াল করো। প্রথমটা হচ্ছে কতিপয় ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন, অবশ্যই রাজনৈতিক দল, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বা একদল জনসমষ্টিকে নিয়ে গঠিত একটা সংগঠন। দ্বিতীয় হচ্ছে সকল ব্যক্তি মোটামুটি একই মতাদর্শের সমর্থক, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের নিয়ে এই সংগঠন গড়ে ওঠে তাদের প্রত্যেককেই মোটামুটি কম বেশি একই মতাদর্শ বা একটা ইডিওলজির উপরে তাদের সমর্থন থাকে বা তাদের আস্থা থাকে। তিন নম্বর হচ্ছে দলের একটি সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি থাকে। অবশ্যই পলিটিক্যাল পার্টি একটা সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি নিয়েই রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হয় এবং তাদের উদ্দেশ্য থাকে সেই সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষমতায় আরোহণ করা। চার নম্বর হচ্ছে সমাজের সার্বিক কল্যাণ ও জাতীয় স্বার্থ সাধনের চেষ্টা করে রাজনৈতিক দল, অর্থাৎ সমাজের সার্বিক কল্যাণ, এখানে রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের কল্যাণ, আর সমাজের প্রত্যেক স্তরের প্রত্যেক ব্যক্তির সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ বা সাধনের জন্য রাজনৈতিক দল প্রচেষ্টা গ্রহণ করে, অর্থাৎ জাতীয় স্বার্থকে বাস্তবায়নের জন্য বা জাতীয় স্বার্থ সাধনের জন্য, জাতীয় যে স্বার্থ থাকে, রাষ্ট্রের যে লক্ষ্য থাকে সেটা সাধনের জন্যই তারা চেষ্টা করে। পাঁচ নম্বর হচ্ছে এটি একটি স্থায়ী সংগঠন, রাজনৈতিক দল সবসময়ই একটা স্থায়ী সংগঠন, এটা সৃষ্টি হওয়ার পরে আবার হঠাৎ করে বিলীন হয়ে যায় না, কোনো কারণে হয়তো তার কর্মসূচির কাটছিট হতে পারে, কখনো তারা ব্যাপকভাবে রাজনীতিতে অবতীর্ণ হয়, কখনো আবার সংকুচিতভাবে রাজনীতিতে অবতীর্ণ হয়, এটা হতে পারে, কিন্তু কখনো সেটা ভেনিশ হয়ে যায় না বা বিলীন হয়ে যায় না, অনেকদিন রাজনৈতিক মঞ্চে তাদের অবস্থান লক্ষ্য করা যায়। ছয় নম্বর হচ্ছে নিজেদের পক্ষে জনমত গঠনের চেষ্টা করে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে নীতি এবং আদর্শ এবং কর্মসূচি নিয়ে তারা রাজনীতিতে অবতীর্ণ হয় সেই নীতি আদর্শ কর্মসূচির পক্ষে জনমত গঠনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে, তারা বিভিন্নভাবে চেষ্টা করে, প্রচার প্রচারণার মাধ্যমে চেষ্টা করে, বিভিন্নভাবে তাদের পক্ষে জনমত নিয়ে আসার চেষ্টা করে এবং এর মধ্য দিয়ে তারা নির্বাচনে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি গ্রহণ করে। সাত নম্বর হচ্ছে জনমতের প্রতি লক্ষ্য রেখে কর্মসূচি প্রণয়ন, নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভের চেষ্টা করে। আমরা আগের পয়েন্টটাতেই বলেছি যে জনমত গঠনের চেষ্টা করে এবং জনমতের উদ্দেশ্য কী, অর্থাৎ জনগণ কি চায়, জনগণের যে চাহিদা তার প্রতি লক্ষ্য রেখে তারা কর্মসূচি প্রণয়ন করে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করে। শুধু তাই নয়, নির্বাচনে অংশগ্রহণ করে যাতে তারা জয়লাভ করতে পারে এবং সরকার গঠন করতে পারে তার জন্য তারা প্রচেষ্টা গ্রহণ করে। কাজেই জনমতের প্রতি লক্ষ্য রেখেই তাদের কর্মসূচি প্রণয়ন, নির্বাচনে অংশগ্রহণের জয়লাভের চেষ্টা হচ্ছে রাজনৈতিক দলের আরেকটা বৈশিষ্ট্য। আট নম্বর হচ্ছে দলের কর্মকাণ্ড নিজ দেশের সীমানায় আবদ্ধ রাখে। এটা আসলে এরকম একটা যে কোনো রাজনৈতিক দলই তার নিজস্ব এলাকা, অর্থাৎ তার নিজের দেশ ছাড়া অন্য কোনো দেশে রাজনীতি করতে পারে। তবে একটা জিনিস লক্ষ্য করা যায় যে নিজের দেশের কর্মসূচির সাথে সঙ্গতি রেখে যদি কোনো রাজনৈতিক দল বিদেশেও তাদের কোনো সেল গঠন করে এবং সেখান থেকে যদি তারা তাদের দেশের কর্মসূচির প্রতি সমর্থন জ্ঞাপন করে কিংবা দেশের নীতি, দেশের যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করার জন্য তারা যদি কোনো কর্ম প্রচেষ্টা গ্রহণ করে তারা করতে পারে এবং সেটা যদি সেই রাজনৈতিক ব্যবস্থা অ্যালাউ করে তাহলেই হয়, এবং সাধারণত উদারনৈতিক গণতন্ত্রে এটা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। নয় নম্বর হচ্ছে সকল রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান। এটা আমি আগেও বলেছি যে কোনো রাজনৈতিক ব্যবস্থা, সেটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা হোক, সমাজতান্ত্রিক ব্যবস্থা হোক, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হোক, সামরিক তন্ত্রের রাজনৈতিক ব্যবস্থা হোক, যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান, কারণ রাজনৈতিক দলের উপস্থিতি ছাড়া একটা রাজনৈতিক ব্যবস্থা কখনো সচল হতে পারে না। আর যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতাকে যদি বৈধ করতে হয় তাহলে অবশ্যই রাজনৈতিক দলের প্রয়োজন আছে। কাজেই সেই দিক থেকে বিচার করলে সকল রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান এবং এটা হচ্ছে রাজনৈতিক দলের আরেকটা বৈশিষ্ট্য।
আর সর্বশেষ 10 নম্বর যেটা আমি এখানে উত্থাপন করেছি সেটা হচ্ছে বৈধভাবে ক্ষমতা দখল, সরকার গঠন, স্বীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে। এটা আমরা সংজ্ঞা দিয়ে বলেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, তাদের নীতি এবং কর্মসূচির ভিত্তিতে ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় গিয়ে তাদের নীতি উদ্দেশ্য বাস্তবায়ন করা। এখানে সবসময়ই একটা রাজনৈতিক দলের লক্ষ্য থাকে যে কীভাবে জনসাধারণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা যায় এবং এর মধ্য দিয়ে তাদের নীতি আদর্শ বাস্তবায়ন করে ক্ষমতায় টিকে থাকা যায়। এগুলাই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স অফ পলিটিক্যাল পার্টি। এবার আমরা দেখব যে রোল অ্যান্ড ফাংশনস অফ পলিটিক্যাল পার্টি, একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক ব্যবস্থায় কি ভূমিকা বা কি কার্যাবলী গ্রহণ করে। আমরা বাংলাদেশের প্রেক্ষিতেই, আমাদের দেশের প্রেক্ষিতেই আমরা দেখব যে রাজনৈতিক দলগুলো কি কি রোল বা ফাংশনস প্লে করে একটা পলিটিক্যাল সিস্টেমে। এখানে আমরা দেখি প্রথমত সমস্যা নির্ধারণ করা, একটা রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেমের কি কি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার দায়িত্ব গ্রহণ করে রাজনৈতিক দল। এই আইডেন্টিফাই করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় গিয়ে এইগুলা সমাজ সমস্যা সমাধান করবে, রাষ্ট্রের যে লক্ষ্য জনসাধারণের কল্যাণ সেটা নিশ্চিত করতে চায়। দ্বিতীয় হচ্ছে সমস্যা উপস্থাপন করা, রাজনৈতিক দল সমস্যা উপস্থাপন করে। তারা দুইভাবে সমস্যা উপস্থাপন করতে পারে, একটা হচ্ছে ক্ষমতায় যে অর্থাৎ ক্ষমতার মঞ্চে যেয়ে তারা সমস্যার উপস্থাপন করতে পারে, আবার ক্ষমতার বাইরে থেকেও যদি সরকার গঠন করতে না পারে তাহলে বিরোধী দলের ভূমিকায় থেকেও তারা সমস্যা উপস্থাপন করতে পারে। সমস্যা উপস্থাপন তারা মিডিয়ার মাধ্যমে করতে পারে, সভা সমিতির মাধ্যমে করতে পারে বা সংবাদপত্রের মাধ্যমে করতে পারে, বিভিন্নভাবে করতে পারে। কাজেই এই সমস্যা উপস্থাপন করা হচ্ছে রাজনৈতিক দলের আরেকটা কর্মসূচি বা আরেকটা ফাংশন। তৃতীয় হচ্ছে দলীয় নীতি ও কর্মসূচি প্রণয়ন। প্রত্যেকটা রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় তাদের দলীয় নীতি এবং কর্মসূচি প্রণয়ন করে এবং দলীয় কর্মসূচি প্রণয়নের মধ্য দিয়ে তারা সেই সংবাদ প্রদান করে যে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায় এবং ক্ষমতায় গিয়ে জনসাধারণের কল্যাণ সাধন করতে চায়। তারপরে হচ্ছে উপযুক্ত নেতা সংগ্রহ। রাজনৈতিক দলের আরেকটা উল্লেখযোগ্য ফাংশনস হচ্ছে উপযুক্ত নেতা সংগ্রহ, কারণ নেতৃত্ব এমন একটা জিনিস, নেতৃত্ব ছাড়া কোনো রাজনৈতিক দল সঠিকভাবে তার কর্মসূচি প্রণয়নও করতে পারে না, বাস্তবায়নও করতে পারে না। আর যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় নেতাবিহীন কোনো রাজনৈতিক দল কখনো টিকে থাকতে পারে না। তাই কাজেই উপযুক্ত নেতা সংগ্রহ এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে নেতৃত্ব তৃণমূল থেকে আস্তে আস্তে তৈরি করে আসতে হবে, তাহলেই জনসাধারণের সুখ দুঃখ বোঝার ক্ষমতা থাকে নেতৃত্বের এবং নেতৃত্বের প্রতি জনসাধারণের আস্থা থাকে। এই কারণে এই যে উপযুক্ত নেতৃত্ব, কাকে নেতা নির্বাচন করা হবে, কে জনসাধারণের স্বার্থ সংগঠন বা একত্রীকরণের পক্ষে কাজ করবে, কার দ্বারা রাষ্ট্র এবং জনসাধারণের কল্যাণ সাধিত হবে, এই বিষয়টা বিবেচনা করে রাজনৈতিক দল উপযুক্ত নেতা সংগ্রহ করার চেষ্টা করে। তারপরে হচ্ছে নিজেদের মতাদর্শ প্রচার করে। এটা আমরা আগেও বলেছি যে নিজেদের যে মতাদর্শ সেটা গণতান্ত্রিক আদর্শ যদি হয় সেটা, যদি সমাজতান্ত্রিক আদর্শ হয় সেটা, সেটা যদি স্বৈরতান্ত্রিক আদর্শ হয় সেটাও প্রচার করার চেষ্টা করে এবং তাদের এই যে মতাদর্শ এটা প্রচারের মধ্য দিয়ে তারা জনসাধারণকে বুঝিয়ে দিতে যায় যে তারা আসলে কি কাজ করতে চায়। তাদের আরেকটা ফাংশন হচ্ছে জনমত গঠন। যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় জনমত গঠন হচ্ছে একটা বিরাট ফাংশন, অর্থাৎ যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দল জনমত গঠনের মধ্য দিয়ে তাদের নীতি আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে। তারপরে হচ্ছে প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী প্রচার। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রথমত প্রার্থী মনোনয়ন করে, অর্থাৎ কোন প্রার্থী কোন এলাকার জন্য বা কোন কাজের জন্য উপযুক্ত সেটা তারা আগে ঠিক করে তারপর মনোনয়ন দেয়, অর্থাৎ যে প্রার্থীর দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত হবে, দলের কল্যাণ সাধিত হবে, রাষ্ট্রের কল্যাণ সাধিত হবে, এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রার্থী মনোনয়ন করে এবং ওই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে তারা অংশগ্রহণ করে। নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চায় এবং তারা তাদের ক্ষমতা আরোহণের যে সিঁড়ি সেটা খুঁজে পেতে চায়। তাই
রাজনৈতিক দলের মূল কাজই হচ্ছে প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী প্রচার। যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, তাহলে তারা অবশ্যই সরকার গঠন করে। এটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে। তবে অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়, যদি গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়াও অন্য কোনো রাজনৈতিক ব্যবস্থায়ও সরকার গঠনে রাজনৈতিক দলের একটা বিরাট ভূমিকা থাকে। অর্থাৎ সরকার গঠন করাটাই থাকে তাদের মূল লক্ষ্য, এবং সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতার চর্চা, ক্ষমতার যে স্বাদ গ্রহণ সেটা তারা করে, এবং রাষ্ট্রের বা জনসাধারণের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধনের জন্য তারা চেষ্টা করে। তারপরে হচ্ছে জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন। জনগণ ও সেতু সরকারের মধ্যে, সরকার এবং জনগণ দুইটা পক্ষ, সরকার রাষ্ট্র পরিচালনা করে, জনগণ সরকার দ্বারা শাসিত হয়, এই তাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে যে একটা সেতু বন্ধন, সেই সেতু বন্ধন রচনার কাজটি করে রাজনৈতিক দল। জনগণের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ প্রদান, জনগণ যাতে সার্বিকভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে তার একটা প্রচেষ্টা গ্রহণ করে বা তার পরিবেশ তৈরি করে রাজনৈতিক দল। রাজনৈতিক দল রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটায়, অর্থাৎ প্রত্যেকটা জনসাধারণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। অর্থাৎ আইন, আইনের শাসন, সরকার, জনগণ, জনসাধারণের সাথে সরকারের সম্পর্ক, এই সমস্ত বিষয়, নির্বাচনী প্রক্রিয়া কী, নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব কী, এই সমস্ত বিষয় যে রাজনৈতিক শিক্ষা, সেই শিক্ষার বিস্তার ঘটায় রাজনৈতিক দল। রাজনৈতিক স্বার্থের সমষ্টিবদ্ধকরণ ও গ্রন্থিকরণ, রাজনৈতিক দল বিভিন্ন স্বার্থগোষ্ঠী, বিভিন্ন স্বার্থগোষ্ঠীর যে দাবি দাওয়া থাকে, তাদের যে বিভিন্ন ধরনের কর্মসূচি থাকে, সেই কর্মসূচির সাথে সরকারের সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্ক তারা সৃষ্টি করে, এবং সমস্ত স্বার্থগোষ্ঠীর দাবি দাওয়াগুলোকে সমষ্টিবদ্ধকরণ করে, এগুলাকে গ্রন্থিকরণ করে, এগুলা সরকারের দৃষ্টিগোচর করে, এবং এর মধ্য দিয়ে রাজনৈতিক স্বার্থবাদী গোষ্ঠীদের সাথে সরকারের একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। রাজনৈতিক সামাজিকীকরণ, উন্নয়ন ও যোগাযোগ। রাজনৈতিক সামাজিকীকরণ রাজনৈতিক দলের আরেকটি উল্লেখযোগ্য ফাংশন বা কর্মসূচি বা কাজ। আর রাজনৈতিক উন্নয়ন কীভাবে সম্ভব হবে, কী কী প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক উন্নয়ন ঘটানো যাবে, রাজনৈতিক উন্নয়নের সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং সরকার এবং জনগণের সাথে যে একটা কমিউনিকেশন, এই কমিউনিকেশন তৈরি করা বা যোগাযোগ তৈরি করার কাজটি রাজনৈতিক দল সম্পন্ন করে থাকে। গঠনমূলক সমালোচনা, বিরোধী দলের ভূমিকা পালন। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল সরকার গঠন করে, তার বাহিরে কিন্তু কিছু লোক থাকে, সেটা দলবদ্ধভাবে থাকতে পারে, দলবদ্ধ নাও থাকতে পারে, কিন্তু বাহিরে কিছু লোক থাকেই যারা সরকারের সমালোচনা করে। সেই সমালোচনাটা যেন গঠনমূলক হয়, এই গঠনমূলক সমালোচনা রাজনৈতিক দলের আরেকটা উল্লেখযোগ্য ফাংশন। যদি কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে ব্যর্থ হয়, তাহলে তারা বিরোধী দলের ভূমিকা পালন করে। আমাদের দেশে, ইন্ডিয়াতে, ইংল্যান্ডে, আমেরিকাতে দেখা যায় যে এরকম, যে দল ক্ষমতা গ্রহণ করে তারা সরকার গঠন করে, আর যে দল ক্ষমতায় যেতে পারে না তারা বিরোধী দলের ভূমিকা পালন করে। এবার আমরা আলোচনা করব রোল এন্ড ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল পার্টি ইন ডেমোক্রেসি, গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা এবং গুরুত্ব। রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাজনৈতিক দলের যে ফাংশন, সেই ফাংশনের মধ্যে এই বিষয়গুলো চলে এসেছে। তারপরেও আমরা এগুলো উল্লেখ করেছি, এখানে কতগুলো পয়েন্ট আমি উল্লেখ করেছি, তোমরা অবশ্যই সেটা রপ্ত করার চেষ্টা করবে। প্রথমত হচ্ছে রাজনৈতিক দলের গুরুত্ব হচ্ছে জনমত গঠনে রাজনৈতিক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনমত, যে রাজনৈতিক ব্যবস্থায় যে দল ক্ষমতায় আসে, সেই দল জনমতের প্রতি গুরুত্ব দিয়ে জনগণ কী চায়, জনগণের চাওয়া এবং পাওয়ার সাথে সমন্বয় রেখে কী কী নীতি আদর্শ প্রণয়ন বাস্তবায়ন করতে হবে, সে বিষয়ে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব, জনগণের প্রতিনিধিত্ব তৈরিতে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটা রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন ধরনের গোষ্ঠী, বিভিন্ন ধরনের জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এই জনসাধারণ গোষ্ঠীগত দিক থেকে কিংবা জাতিগত দিক থেকে, উপজাতিগত দিক থেকে তাদের যে প্রতিনিধিত্ব, যে প্রতিনিধিত্বের মধ্য দিয়ে তারা সরকার গঠন করবে এবং সরকারের নীতিমালা প্রণয়নে ভূমিকা পালন করবে, সেই কাজটা রাজনৈতিক দল করে থাকে। এখানে আমরা দেখি যে রাজনৈতিক দল তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে তুলে নিয়ে আসে এবং তাদের মধ্য দিয়ে আইনসভায়
নীতি নির্ধারণ, নীতি প্রণয়ন, নীতি বাস্তবায়নের কাজটি তারা সম্পন্ন করে থাকে। কাজে এখানে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে সরকার গঠন ও পরিচালনা, রাজনৈতিক দলের এটা উল্লেখযোগ্য একটা কাজ, তারা সরকার গঠন করে এবং পরিচালনা করে। সরকার গঠন এবং পরিচালনায় তাদের যে রোলটা প্লে করতে হয় তারা সেটাই করে থাকে। তারপরে হচ্ছে সরকার পরিবর্তন, সরকার যেন আইন অনুযায়ী বা আইনানুগভাবে সাংবিধানিক ভাবে যেন সরকার সরকারের পরিবর্তন ঘটে, রাজনৈতিক ব্যবস্থায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার পরিবর্তনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টা করে রাজনৈতিক দল। রাজনৈতিক দল রাজনৈতিক শিক্ষা দান করে থাকে, অর্থাৎ জনসাধারণকে রাজনৈতিক শিক্ষাদানের মধ্য দিয়ে রাজনৈতিক ব্যবস্থার উপযোগী করে তোলে এবং সেই রাজনৈতিক ব্যবস্থা জনসাধারণের কল্যাণ সাধনের নিমিত্তে রাজনৈতিক দল যে যে ভূমিকা পালন করে রাজনৈতিক জনসাধারণ সেটা গ্রহণ করার মানসিকতা তারা তৈরি করে। তারপরে হচ্ছে সরকারের স্বৈরাচারিতা রোধ, কোনো সরকার যদি কোনো রাজনৈতিক দল সরকার গঠনের পর যদি তারা স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয়, যারা যে সমস্ত রাজনৈতিক দল সরকার গঠন করতে ব্যর্থ হয় তারা ক্ষমতার বাহিরে থেকে সরকারের স্বৈরাচারিতা রোধ করার প্রচেষ্টা গ্রহণ করে, তারা সরকারের সমালোচনা করে, সরকারের ভুল ত্রুটি তুলে ধরে এবং বিভিন্ন প্রচারণার মধ্য দিয়ে তারা এই সরকারের যে স্বৈরাচারী ভূমিকা সেই ভূমিকাটা রোধ করার চেষ্টা করে। অর্থাৎ একটা সরকার যেন কখনো জনসাধারণের স্বার্থের পরিপন্থী ভূমিকা পালন করতে না পারে সেদিকে তারা খেয়াল রাখে। আরেকটা হচ্ছে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখা, একটা গণতান্ত্রিক সমাজে গণতন্ত্রের মূল যে বিষয়টা অর্থাৎ জনসাধারণ আইনের শাসন প্রতিষ্ঠা, জনমতের প্রাধান্য, জনমতের উপর ভিত্তি করে সরকার প্রতিষ্ঠা, এই বিষয়গুলা যেন বজায় থাকে এটার চেষ্টা করে রাজনৈতিক দল এবং এখানে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। শাসন ব্যবস্থাকে সুশৃঙ্খল ও স্থিতিশীল রাখা, এটাও রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ ফাংশন বা একটা গুরুত্বপূর্ণ রোল। অর্থাৎ প্রত্যেক শাসন ব্যবস্থাকে সুশৃঙ্খল ও স্থিতিশীল রাখা, এক্ষেত্রে রাজনৈতিক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে সমস্যা নির্বাচন ও সমাধান, আমরা আগেই বলছি যে রাজনৈতিক দলের মূল কাজই হচ্ছে যে রাষ্ট্রের বা জনসাধারণের সমস্যা কী সেটা নির্বাচন করা এবং সেটা সমাধানের চেষ্টা করা, এক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, রাষ্ট্রের সরকারের যে তিনটা বিভাগ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগের মধ্যে আইন ও শাসন বিভাগের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় এবং সমস্যা যদি দেখা দেয় তাহলে আইনের শাসন ব্যর্থতায় পর্যবসিত হয়। কাজেই আইন ও শাসন বিভাগের মধ্যে যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে বিকল্প সরকারের ভূমিকা পালন, অনেক সময় সরকার যে দল সরকার গঠন করে তার একটা বিকল্প সরকারের প্রস্তুতি থাকে বিরোধী দলের কাছে, অর্থাৎ সবসময়ই একটা বিকল্প সরকারের ভূমিকা রাজনৈতিক দল সবসময় পালন করে যাতে করে ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন যে দল সরকার গঠন করে তারা যেন তাদের সঠিক ভূমিকা পালন করতে পারে। তারপরে হচ্ছে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, রাজনৈতিক দল এক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ যে দল ক্ষমতা গ্রহণ করে অনেক রাজনৈতিক ব্যবস্থায় দেখা যায় পর্যায়ক্রমে একটা দল ক্ষমতায় আসে আর একটা দল ক্ষমতার বাইরে থাকে, আবার পরবর্তী নির্বাচনে ক্ষমতার বাইরের দলটি ক্ষমতায় আসে এবং বাইরের ভিতরের দলটি আবার ক্ষমতার বাইরে চলে যায়। কাজেই এই সমস্ত ক্ষেত্রে যাতে দলীয় শৃঙ্খলা বজায় থাকে এবং দলীয় শৃঙ্খলা মধ্য দিয়ে বজায় রাখার মধ্য দিয়ে যেন একটা স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান থাকে তার প্রচেষ্টা এই ক্ষেত্রে রাজনৈতিক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসাধারণের মধ্যে স্বদেশপ্রেম জাগ্রতকরণের কাজটা করে রাজনৈতিক দল, রাজনৈতিক দল তাদের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে প্রচার প্রচারণার মাধ্যমে জনসাধারণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে এবং জনসাধারণকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে যাতে করে একটা শাসন ব্যবস্থা স্থিতিশীল এবং সুশৃঙ্খল হয়। আর সর্বশেষ হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলের আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টি করা এবং সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজের শৃঙ্খলা বজায় রাখা এবং একটা শাসন ব্যবস্থাকে স্থিতিশীল শাসন ব্যবস্থায় রূপান্তরিত করা, এই ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতক্ষণ আমরা রাজনৈতিক দল, দলের সংজ্ঞা, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কার্যাবলী এবং রাজনৈতিক দলের গুরুত্ব বা রোল এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং এর মধ্য দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় একটি অপরিহার্য উপাদান,
রাজনৈতিক দল ব্যতীত কোনো রাজনৈতিক ব্যবস্থা কার্যকরী হয় না, আর রাজনৈতিক দল না থাকলে কোনো রাজনৈতিক ব্যবস্থাই স্টেবল হয় না বা স্থিতিশীল হয় না। কাজে রাজনৈতিক দল একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটা আমাদের মনে রাখতে হবে। তো উপসংহারে আমরা বলতে পারি যে রাজনৈতিক দল এমন একটা সংগঠন যে সংগঠন তাদের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সংঘবদ্ধ হয়, একই মতাদর্শে বিশ্বাসী হয়, তারা তাদের আদর্শ উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে তারা ক্ষমতা দখল করার চেষ্টা করে এবং ক্ষমতায় যাওয়ার পর তাদের নীতি এবং আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, এবং সেটা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় সেটা লক্ষ্য করা যায়। কাজেই আমরা উপসংহারে বলতে পারি যে রাজনৈতিক দল হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার একটা কাঠামো, যে কাঠামোর মধ্য দিয়ে একটা রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হয় এবং একটা রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীলতা আনয়ন করে। অর্থাৎ একটা রাজনীতিতে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ ভি ও কি একজন রাষ্ট্রবিজ্ঞানী, তার মতে রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থার মৌল প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা করে। অর্থাৎ যে কোনো রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে একটা মৌল প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনয়ন করার চেষ্টা করে এবং এর মধ্য দিয়ে একটা রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থায় পরিণত করে। কাজেই আমরা রাজনৈতিক দল সম্পর্কে অনেক কিছু জানলাম এবং আমরা চেষ্টা করব এর মধ্য থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক আমরা যেন এর উত্তর দিতে পারি। তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে আমি আশা করি, এবং এটা খুব কঠিন কিছু হবে না। তোমরা, আমি তিনটা বইয়ের কথা বললাম এখানে, মরিস ডুবার্জের পলিটিক্যাল পার্টিজ, প্রফেসর রণক জাহানের পার্টি পলিটিক্স ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অফ ডেমোক্রেটাইজেশন, আর একটা হচ্ছে বাংলাদেশের দলীয় রাজনীতি সালাম নাসিম নজরুল। এই বইগুলা ছাড়াও আরও অনেক বই আছে যেগুলো তোমরা পড়তে পারো, এবং এর মধ্য দিয়ে তোমরা যদি চেষ্টা করো তাহলে রাজনৈতিক দল, রাজনৈতিক দলের কার্যাবলী, রাজনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা, এগুলোর উপরে তোমরা বিস্তারিত জ্ঞান আহরণ করতে পারো। আশা করি তোমরা চেষ্টা করবে এবং পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে তোমরা সেখানে উত্তর করতে সক্ষম হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যৎ শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।